আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রিয় দীনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটিতে এমন সুন্দর একটি আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ, যে আমলটি করলে 80 বছরের গুনাহ মাফ হবে এবং যদি এই আমলটি করেন 80 বছর ইবাদত করলে যে সওয়াব পাবেন, এই আমলটি যদি করেন তাহলে 80 বার যদি এই আমলটি করেন তাহলে আপনার ইবাদত করলে যত সওয়াব পাবেন ততই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যদি এই আমলটি করেন। তো ইনশাআল্লাহ কি সেই আমল আমরা অবশ্যই জেনে নেব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন যে তোমরা জুমার দিন বেশি বেশি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো। তো সেই জন্য আমরা কি করব, পবিত্র জুমার দিন অনেক ফজিলত একটি দিন, যত বার আছে সবচেয়ে জুমার দিন হলো শ্রেষ্ঠ বার, জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন। সেই জন্য আমরা এই জুমার দিনে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি খুব ভালোভাবে আমরা নামাজ আদায় করব এবং আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি দরুদ পাঠ করব। জুমার দিন আসরের নামাজের পরে যদি আমরা 80 বার যদি এই দরুদ পাঠ করি তাহলে আমাদের 80 বছরের গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ। যদি আমরা সগীরা গুনাহ করি সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। যদি আমরা জুমার দিন আসরের নামাজের পরে 80 বার এই দরুদ শরীফটি পড়ি আমরা, তো ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং জুমার দিনে আমরা বেশি বেশি আস্তাগফার ইস্তেগফার দরুদ শরীফ এগুলো আমরা পাঠ করার চেষ্টা করব, কারণ এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং এই জুমার দিনেই কি হবে কিয়ামত হবে, যত বড় বড় ঘটনা হয়েছিল এই জুমার দিনেই হয়েছিল। সেই জন্য আমরা এই জুমার দিনে বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা দরুদ পাঠ করব। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতদেরকে বলেছেন যে তোমরা আমার প্রতি বেশি বেশি জুমার দিন দরুদ শরীফ পাঠ করো। সেই জন্য আমরা এই জুমার দিনে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। পাঠ করলে অনেক ফজিলত রহিয়াছে, আমাদের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন এবং 80 বছরের 80 বছর ইবাদত করলে যত সওয়াব আমরা পাব, এই দরুদ শরীফ যদি আমরা 80 বার পাঠ করি তাহলে তত আমরা সওয়াব পাব। 80 বছর ইবাদত করলে যে সওয়াব পামু এই দোয়াটা যদি আমরা 80 বার পড়ি আমরা তো 80 বছরের সওয়াব পাবো ইনশাআল্লাহ। তো কি সেই দোয়া আমরা অবশ্যই জেনে নেব, আমি স্ক্রিনে লিখে দেব ইনশাআল্লাহ। দরুদ শরীফ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আরো একটিবার আপনাদেরকে বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। তো ইনশাআল্লাহ এই দোয়াটা আমরা খুব ভালোভাবে মুখস্থ করব এবং আমি স্ক্রিনেও লিখে দেব ইনশাআল্লাহ। তো আপনারা আজকে হলো জুমার দিন, আপনারা আসরের নামাজের পরে খুব ভালো এক জায়গায় বসে আমরা কি করব, এই দরুদ শরীফে আমরা 80 বার পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন।